মহিলাদের আত্মনির্ভরশীল করার উদ্দেশ্যে বিশেষ পদক্ষেপ গ্রহণ করলেন সোনাইর এআই ইউডিএফ বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া। গ্রাম্য মহিলাদের সব ক্ষেত্রে স্বনির্ভরশীল এবং উপার্জনক্ষম করার উদ্দেশ্যে বিধায়ক তার সমষ্টিতে স্থাপন করবেন 5টি মহিলা বাজার। কেবল মহিলাদের দ্বারা পরিচালিত হবে এই 5টি বাজার। মঙ্গলবার প্রস্তাবিত এই 5 বাজারের মধ্যে একটি বাজারের শিলান্যাস করেন বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া। তার সঙ্গে ছিলেন কাছাড়ের উপায়ুক্ত কীর্তিজলি ও পুলিশ সুপার রমনদীপ কৌর। সোনাই সমষ্টির স্বাধীন বাজারে আনটাইট পুঁজির 35 লাখ এবং এমজিএন রেগার 15 লাখ সহ মোট 50 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হবে এই মহিলা বাজার। আগামী বছরের মার্চের মধ্যে সম্পূর্ণ করা হবে মহিলাদের এই বাজারটি। এতে প্রায় 50টি পরিবার উপকৃত হবে বলে দাবি করেন করিমউদ্দিন বড়ভূইয়া। ভবিষ্যতে সোনাই সমষ্টিতে আরও 4টি মহিলা বাজার স্থাপন করা হবে বলেও জানান বিধায়ক সাজু। আজকে আমাদের এখানে স্বাধীন বাজারে একটা মহিলা মার্কেট আমরা ফাউন্ডেশন স্টোন লে করেছি, সেটাতে আনটাইট ফ্যান্ড থেকে 35 লাখ আর এমজিএন থেকে 15 লাখ, মোট 50 লাখ টাকার। তো এখানে সরকারি প্রোগ্রাম হিসেবে আমরা আগে থেকে পারমিশন নিয়ে নির্ধারিত সময়ে প্রোগ্রাম করেছি। স্পেশালি মহিলাদেরকে, গ্রামীণ মহিলাদেরকে উৎসাহিত করতে, উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য আমরা রিকোয়েস্ট করেছিলাম ডিসি এবং এসপিকে আসার জন্য। যারা মহিলা অফিসার্স আছেন ওনাদেরকে অনুরোধ করেছিলাম, সবাই এসেছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ। স্কিম মহিলা মার্কেট, এখানে 9টা রুম থাকবো উইথ ম্যারেজ হল, মাল্টিপারপাস হল। তো এখানে আমরা 9 জন মহিলাকে আমরা কর্মসংস্থান দিতে চলেছি মার্চ থেকে। সঙ্গে আমরা একটা গ্রুপ করে, সেই 4-5 জনের মহিলার একটা গ্রুপ করে, যে কোনো এসএইচজি ভালো আমরা ইন্টারভিউ নিয়ে দেখে তাদেরকে আমরা এই মাল্টিপারপাস হল পরিচালনার দায়িত্ব দেব, যাতে অন্তত 50টা পরিবার এই মার্কেট থেকে ডিরেক্টলি এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য আমরা চেষ্টা করব। 144 ধারার পারপাস এখানে নেই, হার্ট অফ দ্য রুল যেটা সেখানে এক্সিস্ট করে না। আসলে আইন মানুষের জন্য, আইনের জন্য মানুষ না। তো আমরা পূর্ব নির্ধারিত প্রোগ্রাম এখানে ছিল, পারমিশন নেওয়া ছিল এবং এই এরিয়া শান্তশিষ্ট এরিয়া, এখানে যে পারপাসে 144 কালকে করা হয়েছিল সেটা এখানে এক্সিস্ট করে না। আর হার্ট অফ দ্য রুল বিবেচনা করে পূর্ব নির্ধারিত পারমিশন অনুযায়ী ডিসি এবং এসপি এসেছেন, তার জন্য ধন্যবাদ জেলা প্রশাসনকে। আজ ये महिला मार्केट इनॉग्रेशन के प्रोग्राम में आए हैं। सुनाई समस्ती क्या डेमोग्राफी आप देखते हैं, ह्यूमन इंडिकेटर्स देखते हैं, तो कहीं ना कहीं हमारे ज़िले में भी महिला की इम्पोर्टेंस हमको बढ़ाना है। 50 जिला की डीसी एसपी महिला होने के नाते इसीलिए हम खुद आज यहाँ आए हैं। महिलाओं को खुद के पैर पे खड़े होना और खुद की उपाधि जन्म करना और खुद के पैसों से, खुद की कमाई से उनको जिंदगी कैसे आगे बढ़े, इसका एक महत्वपूर्ण ये आज निदर्शन स्टेप है। हमने काटीगोरा में भी महिला मार्केट खोला था, वहाँ पे पूरा सेल महिलाएं ही करते हैं, पूरा प्रॉफिट महिलाओं को मिलती है। आदमी कमाता है तो वो प्रगति की ओर बढ़ता है, बट एक महिला कमाती है तो पूरा परिवार और पूरा समाज प्रगति की ओर बढ़ता है। ब्यूरो रिपोर्ट, तरंग टीवी बांग्ला।